বিএনপিকে আমরা আহ্বান জানিয়ে যাচ্ছি, একবার নয়, দুবার নয়, পাঁচবার নয়, দশবার। এখনও বলা হয়েছে বিএনপি যদি আসে, যদি বিএনপি আসে, এখনও আমি আমার বক্তব্য বলেছিলাম সময় ফুরিয়ে যায়নি, এখনও সুযোগ আছে। আমরা সবসময় সংলাপের কথা বলেছি, সবসময় সমঝোতার কথা বলেছি, উৎসবমুখর এবং অনুকূল পরিবেশের কথা বলেছি। সকলের মধ্যে যদি সমঝোতা হয় তাহলে আমাদের জন্য জিনিসটা আরও অনুকূল হয়ে ওঠে। সেই দিক থেকে আমাদের কোনো আমরা এখানে কোনো পরিবর্তন করিনি, আমরা এখনও আশা করি বা আশা রাখি, হয়তো বা ওরা আসতেও পারে, যদি আসে সেটা আমাদের জন্য অত্যন্ত সকলের জন্য পুরো জাতির জন্য একটা সৌভাগ্য হবে। কারণ আমরা চাই নির্বাচনটা অংশগ্রহণমূলক হোক, সকলে অংশগ্রহণ করুক, তাহলে সেই নির্বাচনটা আরও অধিক অর্থময় হয়ে উঠবে। থ্যাংক ইউ। এটা তো স্পষ্ট নির্বাচন। আমি লাস্ট কোয়েশ্চেন, নির্বাচন পূর্ব সময় হচ্ছে যেদিন আমরা তাফসিল ঘোষণা করব, সেদিন থেকে শুরু করে পোলিং ডে শেষ হওয়ার পরে রেজাল্ট ঘোষিত হওয়া পর্যন্ত হচ্ছে নির্বাচন পূর্ব সময়। নির্বাচন পূর্ব সময় অর্থে অনেকেই মনে করেছেন যে নির্বাচন পূর্ব সময়ের প্রচারণা ইত্যাদি, নির্বাচন পূর্ব সময়টার মধ্যে কতগুলি স্টেজ আছে, ধাপ আছে। যখনই আমরা নির্বাচনের তফসিল ঘোষণা করে থাকি তার একটা ধাপ হচ্ছে আমরা সময় দিয়ে থাকি এই তারিখের মধ্যে আপনারা নমিনেশন সাবমিট করতে পারেন। এরপরে বলে থাকে উনি বাছাই করার জন্য দু চার দিন একটা সময় দেওয়া হয়। বাছাই করার পরও আরেকটা স্টেজ থাকে, এগুলো হচ্ছে নির্বাচন পূর্ব সময়ের বিভিন্ন কাজের জন্য বিভিন্ন স্টেজ। আর একটা হচ্ছে বাছাই স্টেজের পরে অ্যাপিল স্টেজ। আমাদের এখানে অ্যাপিল হবে, আমরা অ্যাপিল শুনব, 10 দিন সময় থাকবে, অ্যাপিলের সিদ্ধান্তগুলো আমরা পাঠিয়ে দেবো। পাঠিয়ে দেওয়ার পরে আরেকটা দিন থাকবে প্রত্যাহারের। যখন কেউ প্রত্যাহার করবেন না বা করবেন ওর পরে, এবং আমাদের এখান থেকে যে সিদ্ধান্তগুলো যাবে আপিলের পরে সেগুলো বিবেচনায় নিয়ে আমাদের রিটার্নিং অফিসার তার কনস্টিটুয়েন্সির জন্য এলিজিবল যারা ক্যান্ডিডেট প্রার্থী তাদের তালিকাটা চূড়ান্তভাবে ঘোষণা করে তাদেরকে অ্যালোকেট করে বলবেন আজ থেকে তোমরা ক্যান্ডিডেট এবং প্রচার করতে পারো। এবং প্রচারটা থেমে যাবে এক পর্যায়ে গিয়ে সম্ভবত 5-8 ঘন্টা আগে ওটা থেমে যাবে। থেমে যাওয়ার পর আবার একটা ডেট আসবে যেদিন পোলিংটা হবে, মোস্ট ইম্পর্টেন্ট ডে, দি পোলিং ডে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পোলিং শেষ হওয়ার পরে কাউন্টিং হবে, কাউন্টিং শেষ হওয়ার পরে ডিক্লারেশন হবে, ডিক্লারেশন হওয়ার পরে পুরোটা আবার কনসলিডেশন হবে অ্যাট দ্য অফিস অফ রিটার্নিং অফিসারই ঘোষণা করতে পারবেন কে নির্বাচিত হয়েছে। এপিটিপি সিস্টেমে, ফার্স্ট পাস দি পোস্ট সিস্টেমে উনি এগুলো গণনা করে উনি জানাবেন অমুক প্রার্থী নির্বাচিত হয়েছে। দ্যাটস অল।